শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডে যার নাম বারংবার সামনে এসেছে, এই শেখ শাহজাহান কখনো তার নামের সামনে জুড়েছে বেতাজ বাদশাহ, কখনো আবার তার সাম্রাজ্য সর্বেরিয়া জুড়ে সেই ছবিও গ্রাউন্ড জিরো থেকে তুলে এনেছে ক্যালকাটা নিউজ। তো এরপর যে বিস্ময়কর বিষয় তা হলো শাহজাহান তবে কি এবার গুরুদেবের ভূমিকায়, কারণ বাংলার রাজনীতির গুরুদেব কি এই শেখ শাহজাহান, সেই প্রশ্নই উঠছে। কারণ তার কাছেই নাকি রাজনীতির হাতে খড়ি হয়েছে বহু অনুগামীর। শেখ শাহজাহানই বাংলার রাজনীতির মসিহা, দাবি শেখ শাহজাহানের মহিলা অনুগামীদের। সিএনএর হাতে এবার এক্সক্লুসিভ সেই তথ্য, শেখ শাহজাহানই বাংলার রাজনীতির মসিহা, এমনটাই দাবি শেখ শাহজাহান মহিলা অনুগামীদের। শেখ শাহজাহানের মহিলা অনুগামী যারা রয়েছেন তারা অন্তত তেমনটাই বলছেন, কারণ তার হাত ধরেই রাজনীতিতে হাতে খড়ি হয়েছে বহু অনুগামীর। এরকমই একজন অনুগামী কোরাকাটি গ্রাম পঞ্চায়েত প্রধান মনিকা রায়, তার সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের কথা হয়। ঠিক কি জানিয়েছে এই মনিকা, শুরু। আপনি মানে শেখ শাহজাহানকে কিভাবে চিনতেন? শেখ শাহজাহানকে ওনাকে রাজনীতির গুরুদেব হিসেবে আমরা মানি, তাই চিনি। এটাও শুনেছি যে আপনার সঙ্গে আলাদা করে একটা সম্পর্ক আপনার সঙ্গে ছিল, এটা কি ঠিক? ভুল তথ্য আপনারা দেবেন তো, ভুল তথ্যগুলোই তো আপনারা পান। ওনাকে আমার পিতার তুললেই দেখি ওনাকে, ঠিক আছে? রাজনীতির শিক্ষা বলতে কি শিক্ষা বলছেন? হ্যাঁ, রাজনীতি জীবনে রাজনীতি করতে করতে এই দাদাকে চিনে ভাইকে চিনেছি। ভাই আমাদের এখানকার কনভেনার, ভাই আমাদেরকে এখানে রাজনীতির সবকিছুই উনি দেখাশোনা করেন, আমাদের যেভাবে পথ চলতে বলেন সেইভাবে আমরা সবাই পথ চলি। শুধু একা তো আমি নয়, বিভিন্ন অঞ্চলের যারা রাজনীতির সাথে যুক্ত আছে সবাই একসাথেই চলি। এই যে ঘটনাটা ঘটলো, ইডির উপরে যে আক্রমণটা হলো, এটাকে আপনারা কিভাবে দেখছেন, মানে এটা কি ঠিক হলো? দেখুন, ইডিরা যেভাবে এসছে এটা ঠিক না হয়েছে, হ্যাঁ, কিন্তু এটার জন্য তো ভাই দায়ী নয়। ভাই কি দায়ী? কারণ ভাই তো মর্নিং ওয়ার বেরিয়েছিলেন, আর ওই সময় ভোরবেলা যখন ইডিরা একটা আর বলে আসেননি ভাইকে, তাই ভাই যে লোকজন জড়োসড়ো করে রেখেছিল তাও তো না। পাবলিক যদি কোনোভাবে অ্যাটাক করে, পাবলিক যদি কোনোভাবে তাদেরকে কোনো কিছু করে, সেটা তো কিন্তু ভাই দায়ী না, বা আমরা রাজনীতির কোনো নেতৃত্বই দায়ী না। তাহলে একটা বিষয় যে ওনাকে বারবার ইডি ডাকছে, তাহলে উনি তো সোজা এসে বলতে পারেন যে ওনার ব্যাপার, উনি আমাদের গুরুদেব, উনি জানেন কিভাবে যাবেন কি করবেন, ওই ব্যাপারে আমি কিছু জানি না। এতদিন ধরে আত্মগোপন করে আছে, এতদিন ধরে আত্মগোপন করে আছেন, সেই আত্মগোপন করে থাকাটা কোথাও একটা বলছে না যে তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন বা তার সঙ্গে কোনো ইনভলভমেন্ট থাকতে পারে? উনি জানবেন, উনি আমাদের সবার থেকে বুদ্ধিমান, ওনার মানে কি বলবো, উনি আইনভাবে আইনের দিক দিয়ে যেভাবে এগিয়ে যাবেন সেইভাবে দেখবেন। আমি তো বলতে পারবো না যে উনি কি করবেন, ওনার সাথে তো আমার কথা হয়নি। উনি যে এলাকায় আছেন বলে শোনা যাচ্ছে, উনি মাঝে মধ্যে আসছেন সর্বেরিয়ায় বা এই সমস্ত চত্বরে রাত্রিবেলায়, আপনার সাথে দেখা হয়েছে নাকি এর মধ্যে একদিন? আমার সাথে কোনোদিন দেখাই হয়নি। শুনলেন টেলিফোনিক কথোপকথন আপনাদেরকে শোনালাম, এবং সেখানে মনিকা দেবী তিনি বলছেন যে শেখ শাহজাহান তার গুরুদেব, কখনো আবার বলছেন পিতৃতুল্য, তারপর আবার ভাইও সম্বোধন করছেন। অর্থাৎ এই শেখ শাহজাহানের নামের সঙ্গে জুড়ে যাওয়া সম্বোধনগুলো যত দিন যাচ্ছে ততই তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী হয়ে উঠছে। আরও একজন এরকমই অনুগামী যিনি সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সদস্য মিঠু সর্দার, তার সঙ্গেও আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় টেলিফোনে কথা বলেছেন। তার কাছে শেখ শাহজাহান ঠিক কেমন, শুনুন। শেখ শাহজাহানকে আপনি চিনতেন তো? চিনবো না কেন, আমাদের ব্লক সভাপতি, মৎস্য কর্মাধ্যক্ষ, চিনবো না কেন? এটা মানে ঠিক কিভাবে, রাজনৈতিক ভাবে নাকি আপনাকে তিনি রাজনীতি এনেছিলেন, কিভাবে চেনেন? রাজনৈতিক ভাবে চেনা, উনি আমাদের নেতা। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে বা সংবাদ মাধ্যমের সঙ্গে মারধর তারা খেলেন, এটাকে এটা কি ঠিক হলো এই ঘটনাটা? না জানি, এসেছে জনগণ ওইভাবে দেখেছে যে এখানে সব এসেছে, ওনার তার জন্য তো ওনার কোনো হাত নেই।
ইডির তালিকায় তো উনি অভিযুক্ত, সেই অভিযুক্ত হিসেবে ওনার কাছে গেছিল। ইডি কর্তাদের মনে হয়েছে বা ইডি অফিসারদের মনে হয়েছে, ওনাকে জানিয়ে আসতে পারতো, অবশ্যই উনি সাহায্য করতো। ধরুন জানিয়ে যায়নি, না জানিয়ে গেলে কি মারধর করতে হবে? না, উনি তো জানেন না সব কিছু। দেখেছে এত পুলিশ ফোর্স, ইডি সিবিআই এসছে, জনগণ হচ্ছে যদি কোনো কিছু করে তাহলে কি ওনার সেটা দায়ভার? তাহলে উনি এই গত 24-25 দিন কার্যত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন? মানে ডাকলেও আসছেন না, ইডি দপ্তরে যাননি। আইনি পদক্ষেপ নিচ্ছে, আপনারাও তো দেখছেন, চ্যানেলে দেখাচ্ছেন, অবশ্যই উনি আইনি পদক্ষেপ নিয়ে এগোচ্ছে। 2013 থেকে ইলেকশনের সময় থেকেই জানি। রাজনৈতিক ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা পেয়েছিলেন কি, মানে আপনাকে কোনো মানে সামনে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে বা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে? নেতৃত্ব এখানে সবাই, সবার সবার উনি সবাই, যত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে জনগণ থেকে উনি সবাইকে সমান চোখে দেখেন, সবাই সমান ওনার কাছে। কিন্তু এলাকায় তো এই অভিযোগ আছে যে উনি আদিবাসীদের জমি কেড়ে নিয়েছেন। এবারে অভিযোগ এলাকায় প্রমাণ করুক যে অভিযোগ আছে, যারা অভিযোগ করছে তারা প্রমাণ করুক, নিশ্চয়ই প্রমাণ সাপেক্ষ সবকিছু হবে। এরকম বলা হয় নাকি একদম বন্দুক রাত চালাচ্ছেন, এই অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে? সব ভুল কথা যারা বলছে, ওসব বিরোধীরা বলছে, এ বলছে সে বলছে, ওসব ভুল ভাল বকছে, সব কথায় কান দিলে হবে? অত লোক কত কি বলবে? শেখ শাহজাহান কি ফিরে এসে নেতৃত্বে ফিরতে পারবেন নাকি এভাবে তাকে পালিয়ে পালিয়ে বাঁচতে হবে? সেটা আইনি পদক্ষেপে উনি নিশ্চয়ই এগোচ্ছে, দেখতে পাচ্ছেন তো আপনারা। আলোচনায় আসবার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে অপর স্টুডিও থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, গতকাল মানে এই শেখ শাহজাহানকে নিয়ে তোলপাড় করা পরিস্থিতি তো সেই 5ই জানুয়ারি থেকে। গতকাল আমরা শোভনদেব চট্টোপাধ্যায়কে বলতে শুনলাম যে ভারতের স্বাধীনতা সংগ্রামীরাও নিখোঁজ ছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদ খোঁজ পাননি। আবার কখনো পার্থ ভৌমিক তিনি বলছেন শাহজাহান নিপাত ভদ্রলোক, খোঁজ না পাওয়া গেলে কী করা যাবে? এই ভদ্রলোকের পাশাপাশি, বেতাজ বাদশার পাশাপাশি শাহজাহানের গুরুদেব হয়ে ওঠা, রাজনীতির আঙিনায় তার এই গুরুদেব হয়ে ওঠা শিক্ষানবিশ যারা, তারা নেতৃত্ব পাচ্ছেন, ভাই পিতৃ সম বলে আখ্যা করছেন, তাহলে সেক্ষেত্রে শাহজাহান ঠিক কি বা তার বিরুদ্ধে যা অভিযোগ সব মিথ্যে? দেখো, একটা বিষয় তিথি পরিষ্কার হচ্ছে যে শাহজাহান আসলে কি তা নিয়ে তো অনেক প্রশ্ন, অনেক বিতর্ক রয়েছে। তবে বাংলা বা বঙ্গ যাকে গুরুদেব বলে মানে বা জানে বা মনে করা হয় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, এরপর যে নামটা বাংলার রাজনীতিতে গুরুদেব আখ্যায়িত হলো, এবং অবশ্যই বলে রাখা প্রয়োজন যে রাজ্যের মন্ত্রী বা নেতারা ইতিমধ্যে তাকে কেউ ভদ্রলোক বলে বিশেষিত, মানে বিশেষণে বিশেষিত করেছেন, কেউ তাকে বলেছেন যে তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেছেন। এরপর অনেকে মনে করছেন যেটা বাকি ছিল সেটা হলো যে তার গুরুদেব হয়ে ওঠা, তিনি যে বাংলার রাজনীতিতে গুরুদেব, সেটা হয়তো 5ই জানুয়ারির ওই ঘটনাটি না ঘটলে বাংলার মানুষ জানতে পারতেন না। কার্যত বাংলাদেশের সংলগ্ন সন্দেশখালী নদী ঘেরা একটা দ্বীপ, দ্বীপ সম অংশ, সেই অংশের নেতা যিনি বাংলার মানুষের কাছে সেই অর্থে ততোধিক পরিচিত হয়তো ছিলেন না, হয়তো তিনি উত্তর চব্বিশ পরগনা কেন্দ্রিক একজন নেতা হয়েই থেকে যেতেন যদি না 5ই জানুয়ারির এই ঘটনাটা ঘটতো। হয়তো তাকে দেখা যেত যে তিনি বুক ফুলিয়ে অনেক অনুগামীর সঙ্গে হেঁটে আসছেন, হয়তো বা তিনি বাইকে স্টান্ট করছেন, এই ছবিগুলো হয়তো ফেস সমাজ মাধ্যমে বিভিন্ন অংশে আরও বেশি পপুলার হতো যদি না ওই ঘটনাটা ঘটতো। কিন্তু ওই ঘটনাটা ঘটার পরেই যেটা ঘটলো, যেটা বাংলার মানুষ জানতে পারলেন, কারণ বাংলার রাজনীতিতে আমরা দেখেছি বামেদের সময় এবং বর্তমান পরিবর্তনের সময়ও যে দাদা বা দিদি কেন্দ্রিক একটা রাজনীতি এবং রাজনীতির ভাষা সেভাবেই ব্যবহৃত হয়। কিন্তু বাংলার রাজনীতিতে যেটা একটা অনেকে মনে করছেন যেটা একটা গ্যাপ ছিল, একটা শূন্যস্থান ছিল, যে গুরুদেব এর মতো কাউকে একজন প্রয়োজন যিনি অনেক শিষ্য শিষ্যা বা অনুগামীদের নিয়ে তার রাজনৈতিক আদর্শ নিয়ে এগিয়ে যাবেন একটা লম্বা চওড়া পথ দিয়ে। এবং যেভাবে শেখ শাহজাহান হেঁটে চলে আসেন, যেভাবে তার একটা দৃপ্ত ভঙ্গিতে হেঁটে আসেন এবং সঙ্গে বহু অনুগামী সহ থাকেন, তার সঙ্গে একটা মসিহা, তার সঙ্গে অনেকে মনে করেন একটা রবিনহুড ইমেজ রয়েছে, কিন্তু তার যারা মহিলা অনুগামী তাদের সঙ্গে কথা বলে যারা জানা গেল যে তিনি বাংলার রাজনৈতিক ক্ষেত্রে গুরুদেব স্থানীয় একজন মানুষ,
এবং তার যে রাজনৈতিক শিষ্টাচার দীক্ষা তাতে এরকম শয়ে শয়ে অনুগামী তৈরি হয়েছেন এবং তারা বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট ইতিমধ্যেই তারা অধিষ্ঠিত হয়েছেন এবং তারা চেয়ারে বসে তারা প্রশাসন চালাচ্ছেন। তারা প্রত্যেকেই শেখ শাহজাহানের মতো একজন গুরুদেবের কাছে রাজনৈতিক মন্ত্রে দীক্ষিত। সেই দীক্ষাটা কী? সেই দীক্ষাটা হচ্ছে তিনি যেভাবে তার রাজনৈতিক মানে আঙ্গিনাকে এগিয়ে নিয়ে গেছেন, রাজনৈতিকভাবে তিনি নিজেকে স্টাবলিশ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, যদিও প্রচুর বিতর্ক আছে, অভিযোগ আছে, তার মধ্যে তিনি মসিহা হয়ে উঠেছেন, সেই মসিহা। এবং তার অনুগামীরা বলছেন যে তাদের অর্থাৎ শেখ শাহজাহানের কাছেই তাদের রাজনৈতিক হাতেখড়ি, তার কাছে রাজনৈতিক পথ চলা শেখা। এবং তারপর অনেকে বলেন যে কোনো রকম নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা ছাড়াই একদম শটান অ্যাডমিনিস্ট্রেশনে বসে পড়া অনেকে অভিযোগ করেন। এবং সেখানে বসে যদিও ইতিমধ্যেই আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো ব্যক্তির দুর্নীতি বা ব্যক্তির কাজের দায় দল নেবে না, কারণ দল এরকম দায় কখনোই নেয় না। এবং এর আগেও আমরা দেখেছি যে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী বলেছেন যে শাহজাহান ঠিক কাজ করেননি, কিন্তু শাহজাহানের যারা অনুগামী তারা অন্য কথা বলছেন। তারা বলছেন যে ওই দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ঢাক বাজিয়ে বা একদম ঢেড়া পিটিয়ে যাওয়া উচিত ছিল, ওই দিনকে শেখ শাহজাহানের ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অনেক বেশি আগে থেকে আগাম নোটিশ টোটিশ দিয়ে খবরে কাগজে বিজ্ঞাপন দিয়ে যাওয়া উচিত ছিল। এবং এটাও বলছেন যে শেখ শাহজাহানকে যে আক্রমণের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটিকে পড়তে হয়েছে বা অফিসারদের পড়তে হয়েছে, এতে শাহজাহানের বিন্দুমাত্র কোনো দোষ নেই, যাবতীয় প্রতিরোধ স্থানীয় বা জনগণের স্তর থেকে উঠে এসছে, এরকম তারা বলছেন। এবং তারা বলছেন যে শেখ শাহজাহানই হলেন তাদের একমাত্র গুরুদেব, বঙ্গ রাজনীতির নতুন গুরুদেব, নতুন মুখ হলেন শেখ শাহজাহান। তিথি সত্যজিৎ, সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এই যে একের পর এক বিশেষ সন্তান নামের সঙ্গে জুড়ে যাচ্ছে সেটা তুমিও বলছিলে বা আমরা বেশ কয়েকদিন ধরে, অন্তত 5 তারিখের পর থেকে, এটা একদমই ঠিক। তাহলে শাহজাহানের হয়তো গুরুদেব হয়ে ওঠা উঠতো না যদি না ইরির উপর হানা, ইরির উপর আক্রমণ বা তার বেপাত্তা হয়ে যাওয়ার খবর সামনে আসতো। ঠিক সেই জায়গায় সত্যজিৎ, সেক্ষেত্রে আমরা দেখছিলাম তুমি যেমনটা বলছিলে যে আদিবাসীরা তারা অভিযোগ করছেন একদম বিক্ষিপ্তভাবে, বিক্ষোভ একটু একটু করে বাড়তে শুরু করেছে এই বেতাজ বাদশা শাহজাহানের বিরুদ্ধে। দেখো নির্দিষ্টভাবে অনেকে বলছেন যে রোববারের ছবিটা তুমি দেখে নাও, সেখানে যারা বিভিন্ন যে মৎস্য ব্যবসায়ী, বিভিন্ন স্থানীয় যারা বাগদা চাষ বর্ণানো যে চিংড়ি মাছের চাষের সঙ্গে যুক্ত আছেন, তারা একেবারে রাস্তায় নেমে অভিযোগ করেছেন। তারা রাস্তায় নেমে অভিযোগ করছেন যে তাদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন শেখ শাহজাহান এবং তার এই সিন্ডিকেট, অভিযোগ করেছেন এবং তারা রাস্তায় নেমে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এবং ওই চত্বরে অর্থাৎ সন্দেশখালী নাজাট বা যে দ্বীপ, দ্বীপ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শেখ শাহজাহান, এই দ্বীপ সাম্রাজ্যে তার বিরুদ্ধে কথা বলার মতো তার একদম ফিজিক্যাল যে অবস্থান ছিল সেখানে কার্যত অসম্ভব ছিল। কিন্তু শেখ শাহজাহানের মতো একজন নেতা, যে দ্বীপ সাম্রাজ্যের অঘোষিত নেতা বলে অনেকে মনে করেন, তিনি পালিয়ে থাকার বা তিনি আত্মগোপন করে থাকার সুবাদে এখন অনেকে মানে সামনে এসে কথা বলার সাহসটা দেখাচ্ছেন। যে ছবিটা আজকে সকাল থেকে সামনে এসছে এবং যেখানে তার ঘনিষ্ঠ উত্তম সর্দার ওরফে সুশান্ত সর্দারের নাম এসছে, উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদ সদস্য আরও এক নেতার নাম এসছে, এবং সেখানে আদিবাসী মানুষজন তারা অভিযোগ করছেন কিভাবে তাদের মানে একবারে বিঘার পর বিঘা জমি আত্মসাৎ করেছে শেখ শাহজাহানের সিন্ডিকেট। একদিকে যেমন এই অভিযোগ, একদিকে যেমন নির্দিষ্টভাবে এরকম বারংবার অভিযোগে বিদ্ধ হচ্ছেন সন্দেশখালীর বেতাজ বাদশা, তখন অন্যদিকে তার মহিলা অনুগামীরা বলছেন, তার অনুগামীরা বলছেন তিনি গুরুদেব, তিনি এবং তার যে শয়শা অনুগামী তারা সেই শেখ শাহজাহানের মন্ত্রে দীক্ষিত হয়ে এখন কার্যত প্রশাসনিক পদে বসে প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে। নির্দিষ্টভাবে আমাকে বলবো যে মনিকা রায়, তিনি কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি কার্যত গুরুদেব বলে মেনে নিয়েছেন শেখ শাহজাহানকে। কি বলেছেন দর্শকদের আবারও একবার শোনানোর জন্য বলবো। আপনি মানে শেখ শাহজাহানকে কিভাবে চিনতেন? শেখ শাহজাহানকে ওনাকে রাজনীতির গুরুদেব হিসেবে আমরা মানি, তাই চিনি। এটাও শুনেছি যে আপনার সঙ্গে আলাদা করে একটা সম্পর্ক আপনার সঙ্গে ছিল, এটা কি ঠিক? ভুল তথ্য আপনারা দেবেন তো, ভুল তথ্যগুলোই তো আপনারা পান। ওনাকে আমার পিতার পিতার তুললেই দেখি ওনাকে, ঠিক আছে? রাজনীতির শিক্ষা বলতে কি শিক্ষা বলছেন? হ্যাঁ, এই রাজনীতি জীবনে রাজনীতি করতে করতে এই দাদাকে চিনে, ভাইকে চিনেছি, ভাই আমাদের এখানকার কনভেনার, ভাই আমাদেরকে এখানে রাজনীতির সবকিছুই
উনি দেখাশোনা করেন, আমাদের যেভাবে পথ চলতে বলেন সেইভাবে আমরা সবাই পথ চলি। শুধু একা তো আমি নয়, বিভিন্ন অঞ্চলের যারা রাজনীতির সাথে যুক্ত আছে সবাই একসাথেই চলি। এই যে ঘটনাটা ঘটলো, ইডির উপরে যে আক্রমণটা হলো, এটাকে আপনারা কিভাবে দেখছেন, মানে এটা কি ঠিক হলো? দেখুন, ইডিরা যেভাবে এসছে এটা ঠিক না হয়েছে, হ্যাঁ, কিন্তু এটার জন্য তো ভাই দায়ী নয়। ভাই কি দায়ী? কারণ ভাই তো মর্নিং ওয়ার বেরিয়েছিলেন, আর ওই সময় ভোরবেলায় যখন ইডিরা একটা বলে আসেননি ভাইকে, তাই ভাই যে লোকজন জড়সড় করে রেখেছিল তাও তো না। পাবলিক যদি কোনোভাবে এই অ্যাটাক করে, পাবলিক যদি কোনোভাবে তাদেরকে কোনো কিছু করে, সেটা তো কিন্তু ভাই দায়ী না, বা আমরা রাজনীতির কোনো নেতৃত্বই দায়ী না। তাহলে একটা বিষয় যে ওনাকে বারবার ইডি ডাকছে, তাহলে উনি তো সোজা এসে বলতে পারেন যে ওনার ব্যাপার, উনি আমাদের গুরুদেব, উনি জানেন কিভাবে যাবেন কি করবেন, ওই ব্যাপারে আমি কিছু জানি না। এতদিন ধরে আত্মগোপন করে আছে, এতদিন ধরে আত্মগোপন করে আছেন, সেই আত্মগোপন করে থাকাটা কোথাও একটা বলছে না যে তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন বা তার সঙ্গে কোনো ইনভলভমেন্ট থাকতে পারে? উনি জানবেন, উনি আমাদের সবার থেকে বুদ্ধিমান, ওনার মানে কি বলবো, উনি আইনভাবে আইনের দিক দিয়ে যেভাবে এগিয়ে যাবেন সেইভাবে দেখবেন। আমি তো বলতে পারবো না যে উনি কি করবেন, ওনার সাথে তো আমার কথা হয়নি। উনি যে এলাকায় আছেন বলে শোনা যাচ্ছে, উনি মাঝে মধ্যে আসছেন সরবিরিয়ায় বা এই সমস্ত চত্বরে রাত্রিবেলায়, আপনার সাথে দেখা হয়েছে নাকি এর মধ্যে একদিন? আমার সাথে কোনোদিন দেখাই হয়নি। নির্দিষ্টভাবে তিথি আমরা শুনলাম যে মনিকা রায়, তিনি কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি বললেন যে শেখ শাহজাহান তিনি গুরুদেব রাজনীতির, এবং তার মতো অসংখ্য অনুগামী রয়েছেন যারা শেখ শাহজাহানকে তাদের রাজনৈতিক গুরুদেব মনে করেন। বাংলার রাজনীতির অধ্যায়ে নতুন গুরুদেবের খোঁজ আমরা পেলাম সুবাদে সেই 5ই জানুয়ারির ঘটনা, এবং একই সঙ্গে অপর একজন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, মিঠু সর্দার, তিনি সন্দেশখালীর পঞ্চায়েত সমিতির সদস্য, তারও একদম অগাধ শ্রদ্ধা ভক্তি শেখ শাহজাহানের প্রতি, এবং তার হাত ধরে রাজনীতিতে প্রবেশ। কি বলেছেন মিঠু সর্দার সেটাও আরও একবার দর্শকদের শোনানোর চেষ্টা করব। শেখ শাহজাহানকে আপনি চিনতেন তো? চিনবো না কেন, আমাদের ব্লক সভাপতি, মৎস্য কর্মাধ্যক্ষ, চিনবো না কেন? এটা মানে ঠিক কিভাবে, রাজনৈতিক ভাবে নাকি আপনাকে তিনি রাজনীতি এনেছিলেন, কিভাবে চেনেন? রাজনৈতিক ভাবে চেনা, উনি আমাদের নেতা। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে বা সংবাদ মাধ্যমের সঙ্গে মারধর তারা খেলেন, এটাকে এটা কি ঠিক হলো এই ঘটনাটা? না জানি, এসেছে জনগণ ওইভাবে দেখেছে যে এখানে সব এসেছে ওনার, তার জন্য তো ওনার কোনো হাত নেই। ইডির তালিকায় তো উনি অভিযুক্ত, সেই অভিযুক্ত হিসেবে ওনার কাছে গেছিল, ইডি কর্তাদের মনে হয়েছে বা ইডি অফিসারদের মনে হয়েছে, ওনাকে জানিয়ে আসতে পারত, অবশ্যই উনি সাহায্য করত। ধরুন জানিয়ে যায়নি, না জানিয়ে গেলে কি মারধর করতে হবে? না, উনি তো জানেন না সব কিছু, দেখেছে এত পুলিশ ফোর্স, ইডি সিবিআই এসছে, জনগণ হচ্ছে যদি কোনো কিছু করে তাহলে কি ওনার সেটা দায়ভার? তাহলে উনি গত 24-25 দিন কার্যত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন, মানে ডাকলেও আসছেন না, ইডি দপ্তরে যাননি? আইনি পদক্ষেপ নিচ্ছে, আপনারাও তো দেখছেন চ্যানেলে দেখাচ্ছেন, অবশ্যই উনি আইনি পদক্ষেপ নিয়ে এগোচ্ছে। 2013 থেকে ইলেকশনের সময় থেকেই জানি। রাজনৈতিক ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা পেয়েছিলেন কি, মানে আপনাকে কোনো মানে সামনে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে বা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে? নেতৃত্ব এখানে সবাই, সবার সবার উনি সবাই, যত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে জনগণ থেকে উনি সবাইকে সমান চোখে দেখেন, সবাই সমান ওনার কাছে। কিন্তু এলাকায় তো এই অভিযোগ আছে যে উনি আদিবাসীদের জমি কেড়ে নিয়েছেন। এবারে অভিযোগ এলাকায় প্রমাণ করুক যে অভিযোগ আছে, যারা অভিযোগ করছে তারা প্রমাণ করুক, নিশ্চয়ই প্রমাণ সাপেক্ষ সবকিছু হবে। এরকম বলা হল নাকি একদম বন্দুক রাত চালাচ্ছেন, এই অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে? সব ভুল কথা যারা বলছে, ওসব বিরোধীরা বলছে, এ বলছে সে বলছে, ওসব ভুল ভাল বকছে, সব কথায় কান দিলে হবে, অত লোক কত কি বলবে? শেখ শাহজাহান কি ফিরে এসে নেতৃত্বে ফিরতে পারবেন নাকি এভাবে তাকে পালিয়ে পালিয়ে বাঁচতে হবে? সেটা আইনি পদক্ষেপে উনি নিশ্চয়ই এগোচ্ছে, দেখতে পাচ্ছেন তো আপনারা। এটাই একমাত্র তিথি নির্দিষ্টভাবে সমস্ত কিছু ভুল কথা, এবং শেখ শাহজাহানই হলেন
বঙ্গ রাজনীতির নতুন গুরুদেব, বাকিটা ভুল যেটা তার অনুগামীরা দাবি করছেন। এবং এখনও পর্যন্ত যদিও সেখানে একটা বড় অংশের মানুষ তারা ফুঁসে উঠেছেন, তারা রাস্তায় নেমেছেন, বিক্ষোভে সামিল হয়েছেন, এটা এটা যদি ছবি হয়, আরও একটা ছবি হলো যে সেখানে তার যে সংখ্যায় অগণিত অনুগামী রয়েছেন মহিলা পুরুষ মিলিয়ে, তারা এই মুহূর্তে বলছেন যে শেখ শাহজাহানের মতো গুরুদেব বঙ্গ রাজনীতিতে কার্যত দুষ্প্রাপ্য বিরল, সেই দাবি তারা বারংবার সামনে রাখলেন। সত্যজিৎ, সেক্ষেত্রে আবার আবার যেটা মনে হচ্ছে যে এই গুরুদেব যখন সাধারণ গুরুদেব আখ্যা পাচ্ছে বা বিশেষণটা জুড়ে যাচ্ছে, তখন যখন তিনি গুরুদেব তখন তিনি যেখানেই থাকুন না কেন তার উপস্থিতি যে তিনি রেখে যাবেন সেটা বোধ হয় স্পষ্ট হচ্ছে এর পরবর্তীতে যে খবরটা আমরা আপনাদেরকে দেব। কারণ 5ই জানুয়ারির পর থেকেই যে শেখ শাহজাহান পলাতক, যে শেখ শাহজাহানকে খুঁজতে রীতিমতো দবাং মুদে ইডি আদালত নির্দেশ দিচ্ছে, কিন্তু সন্দেশখালীর মালঞ্চ বাজারে হুহু করে ঢুকছে সেই শেখ শাহজাহানেরই টাকা, সূত্র অন্তত সেটাই বলছে। 21 কোটি টাকার লেনদেন এবং একাধিক মৎস্য ব্যবসায়ী এবার ইডি র‍্যাডারে। আমি সত্যজিতের কাছ থেকে এই আপডেটটাও নেওয়ার চেষ্টা করব। সত্যজিৎ, যে তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা জানতে পারছি যে ইডির নজরে এই মুহূর্তে সন্দেশখালীর যে অঘোষিত মসিহা, যে শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের যে একেবারে নেতৃত্বে থাকা তার ডমিনেটেড যে মালঞ্চ বাজার, সেই মালঞ্চ বাজারে শেখ শাহজাহান মৎস্য আড়ত কমিটি আছে। এই কমিটিতে দেখা গেছে যে ইডি সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে 5ই জানুয়ারির পর দুটো টার্মে টাকা ঢুকেছে এবং বিপুল টাকা ঢুকেছে। একবার 10 কোটির একটি 10 কোটি এই অ্যামাউন্টটি ঢুকেছে এবং 11 কোটি, মোট 21 কোটি অর্থের লেনদেন হয়েছে এবং এটা অগ্রিম দাদন হিসাবে গেছে বলেই ইডি সূত্রে আমরা খবর আমাদের কাছে আসছে। এবং সূত্র মারফত যারা জানা যাচ্ছে যে স্থানীয় বয়রামারি যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানকার একজন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সহ দুজন, এই দুজনেরই মাছের ব্যবসা আছে, দুজনেই ব্যবসায়ী এবং এদের বড় ব্যবসা রয়েছে এই মালঞ্চ বাজারে। এবং সেই মালঞ্চ বাজারে যে শেখ শাহজাহান মৎস্য আড়ত কমিটি আছে সেখানে মোট 21 কোটির লেনদেন হয়েছে 5ই জানুয়ারির পরও। এবং 5ই জানুয়ারির পর যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা কিছুই পাননি তার বাড়িতে গিয়ে সামান্য কিছু কাগজপত্র, পরে ইডি কর্তারা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছেন যে এখানে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে। এই মুহূর্তে মালঞ্চ বাজারের ওই দুই মৎস্য ব্যবসায়ী যারা বিভিন্ন সময় এই বিপুল পরিমাণ টাকার লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন তারা এই মুহূর্তে ইডির নজরে বা ইডির রাডারে আছেন, তাদেরকে অবিলম্বে তদন্তের আওতায় আনা হবে বলেই জানা যাচ্ছে এই তথ্য ইডি সূত্রে। একেবারেই সত্যজিৎ, যে ছবি সামনে আসছে এবং তার পাশাপাশি একের পর এক অভিযোগও সামনে আসছে এবং 3rd February অর্থাৎ 3রা ফেব্রুয়ারি এই শাহজাহানের খোঁজার মামলার পরবর্তী শুনানিও রয়েছে সত্যজিৎ, সেক্ষেত্রে একবার একটু তোমার তরফ থেকে তোমার পর্যবেক্ষণ বা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, সত্যিই কি শেখ শাহজাহানের খোঁজ পাওয়া সম্ভব? দেখো, নির্দিষ্টভাবে শেখ শাহজাহানের ক্ষেত্রে যে শনিবার দিন যে তার আগাম জামিনের আবেদনের শুনানি হতে পারে এবং যে তথ্য জানা যাচ্ছে যে বড় পর্যায়ে বড় মাপের কোনো আইনজীবী তার হয়ে লড়াই করতে পারেন, সওয়াল করতে পারেন, এই তথ্য সামনে আসছে এবং সে কারণে প্রচুর অর্থ ব্যয়ের তথ্য আমাদের কাছে সূত্র মারফত আসছে এবং দেশ জোড়া খ্যাতি এমন আইনজীবী হয়তো শেখ শাহজাহানের হতে হয়ে সওয়াল করতে পারেন। ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে শেখ শাহজাহানের তরফে সেই সমস্ত দেশ জোড়া খ্যাতি সম্পন্ন আইনজীবীদের সঙ্গে। আইনের লড়াইটা আইনের লড়াইই হয়, সেটা জুডিশিয়ারির ব্যাপার, সেটা কোর্টের ব্যাপার, সেখানে আইনজীবী কী বলবেন তার হয়ে কতটা সওয়াল হবে সেটা অবশ্যই আইনের বিষয়, আমরা সে বিষয়ে মন্তব্য করছি না। তবে শেখ শাহজাহান তিনি মেঘের আড়াল থেকে লড়াই করছেন, তিনি শৈশবোধ করছেন, তিনি সমস্ত পেপারসে তার সই পাওয়া যাচ্ছে কিন্তু তাকে সামনাসামনি পাওয়া যাচ্ছে না বা তাকে ফিজিক্যাল তার কোনো অ্যাপিয়ারেন্স নেই। অবশ্যই তার অনুগামীরা যারা বলছেন যে শেখ শাহজাহান তিনি গুরুদেব, হয়তো আইনি লড়াইয়ে তিনি একটা সুবিধাজনক অবস্থানে পৌঁছানোর পর তিনি হয়তো সামনে বা প্রকাশ্যে আসবেন, এমনটা অনেকে মনে করছেন। আদৌ আসতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন। বেশ, আপাতত ধন্যবাদ জানাবো সত্যজিৎ। সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের চিফ রিপোর্টার ছিলেন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলছিলাম এই গোটা বিষয়গুলো নিয়ে। তবে অবশ্যই এই শেখ শাহজাহান বেতাজ বাদশাহ শেখ শাহজাহান রাজনীতির গুরুদেবে পরিণত হওয়া শেখ শাহজাহানের খোঁজ কবে পাওয়া যায় সেই উত্তরের খোঁজও আমাদের থাকবে, সেই পরিস্থিতির দিকে নজর থাকবে। প্রত্যেকটা আপডেট পেতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।